সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের ক্যালকুলাস ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে আমরা ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু অফ এ ফাংশন একটা ফাংশনের সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মান কিভাবে বের করতে হয় আমি মামা সানাউল্লাহ তোমাদের সাথে আছি প্রবাসক সরকারি হরগঙ্গা কলেজ

ও সর্বোচ্চ মান আমরা নির্ণয় করব এটা আরেক মান আছে গুরু মান ও লোক মানও বলে তো f(x) আমরা ধরে নিলাম x^3 3x^2 45x 30 তো ফাংশনের সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মান কি এটা বোঝার জন্য এটা গ্রাফটা দেখা দরকার আমাদের আমাদের যে ফাংশনটা দেওয়া আছে এখানে তার গ্রাফ হলো এটা এটা রেঞ্জটা হচ্ছে মাইনাস দশ থেকে দশের মধ্যে চিত্রটা আঁকা হয়েছে আমি আর একটু বড় করে জুম ইন করে দেখাচ্ছি তার জন্য এরকম এখানে চিত্রটাতে দেখাচ্ছে যে মাইনাস সিক্স থেকে এইট পর্যন্ত ডোমেন মধ্যে আমরা ফাংশনের গ্রাফটাকে দেখতে পাচ্ছি প্রথম কথা হলো সর্বোচ্চ সর্বনিম্ন মান কি এই ফাংশনের সর্বোচ্চ মান আসলে নাই নিচের দিকে অনেক নেগেটিভ উপরের দিকে পজিটিভ বাড়তি থাকবে তাহলে সর্বোচ্চ সর্বনিম্ন মান দুই ধরনের একটা হলো লোকাল ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু আরেকটা হলো অ্যাবসোলিউট ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু এই ফাংশনের আসলে কোনো অ্যাবসোলেট ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু নাই বাট লোকাল মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু আছে যেমন ধরি এই বিন্দুটা এটা আশে এটার আশেপাশের বিন্দু থেকে এটা সর্বোচ্চ তাই আমরা এটার কথা বলতে পারব এটা ফাংশনের সর্বোচ্চ মান এক্ষেত্রে সর্বোচ্চ মান হচ্ছে আপেক্ষিক লোকাল ম্যাক্সিমা এখানে কোনো বিন্দুতে যেটা আমরা নির্ণয় করবো আরেকটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে ফাংশনটা এখানে এসে টার্নিং করেছে সো এইখানে একটা মান আছে যে মানটা সর্বনিম্ন হবে পাঁচ বা তার আশেপাশে কোথাও সেটা আমরা বের করব তাহলে এই দুটো মান আমরা একটা পাবো এটা পাবো সর্বোচ্চ মান এটা পাবো সর্বনিম্ন মান ফাংশন অ্যাকচুয়ালি সর্বনিম্ন মানটা হবে এই ধরনের নেগেটিভ নিচের দিকে আর সর্বোচ্চ মানটা হবে এভাবে উপরের দিকে এখানে আমরা যদি দেখি যে সর্বোচ্চ মানটা এটা এখানে সর্বনিম্ন মান এখানে তা আমরা বুঝতে পারলাম যে আসলে কোনো ফাংশনের সর্বোচ্চ আর সর্বনিম্ন মান কি কত ধরনের এবং কখন সর্বোচ্চ থাকবে ওকে আমরা একটু আগাই সো আমরা প্রথমে এই ফাংশনের সর্বোচ্চ সর্বনিম্ন মান নির্ণয় করার জন্য আমরা প্রথমে ফার্স্ট ডেরিভেটিভ বের করেছি এটার সেকেন্ড ডেলিভেটিভ বের করেছি এখন সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের জন্য ফার্স্ট ডেরিভেটিভ জিরো কেন জিরো হতে হয় আমরা অন্তরীকরণের যে মূল নিয়ম থেকে আমরা এটা দেখেছি যে অন্তরীকরণ বলতে আসলে কি বোঝায় ফার্স্ট ডেরিভেটিভ দ্বারা বোঝায় যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ডাল আমরা ফার্স্ট ডেরিভেটিভ দিয়ে বের করি পরিবর্তনের হার অন্য কথা বোঝা যায় সো এই সর্বোচ্চ বিন্দুতে স্পর্শক যদি আঁকি রাখা হবে বা সর্বনিম্ন বিন্দুতে এই দুই বিন্দুতে স্পর্শক সমান্তরাল আর চক্ষের সমান্তরাল মানে হচ্ছে ডাল জিরো সো সর্বোচ্চ বিন্দু হোক বা সর্বনিম্ন বিন্দু হোক যেখানেই হোক সে বিন্দুতে স্পর্শক চক্ষের সমান্তরাল হবে এবং আমরা যদি ফার্স্ট ডেরিভেটিভকে জিরো সমান বসাই ফার্স্ট ডেবিটিভটা সমান যদি জিরো বসাই তাহলে সমাধান করে যে মানগুলো পাবো ওই বিন্দুতে হয় ম্যাক্সিমাম বেলু থাকবে অথবা মিনিমাম বেলু থাকবে যদি পাওয়া যায় এরকম একসাট মান ওকে মানে আমরা এই ফার্স্ট ডেরিভেটিভ সমান জিরো বসিয়ে একটু সমাধান করে দেখলাম যে এক্সের মান আসছে মাইনাস থ্রি অথবা ফাইভ তাহলে হয় এই মাইনাস থ্রি বিন্দুতে হবে জিরো হবে তাহলে মাইনাস থ্রি এবং ফাইভ বিন্দুতে স্পর্শক এক্সকের সমান্তরাল এক্সের মান যখন মাইনাস থ্রি এই বিন্দুতে ফাংশন যে বিন্দুটা আমরা পাবো এক্সের ওয়াই মান পাব যে বিন্দুটা হবে ওই বিন্দুতে স্পর্শক এক সকের সমান্তরাল আবার এক্স এর মান ফাইভ পাবো সেই এক্স এর মান বসে ফাংশন মান ওয়াই মান পাবো সেই বিন্দু হবে এটা এই বিন্দুতে এক্স ইকাল টু ফাইভ বিন্দুতে স্পর্শকটা এক সকের সমান্তরাল হবে মানে এই দুই বিন্দুতে ফাংশনটির সর্বোচ্চ বা সর্বনিম্ন মান আছে যখন एक्सर मान माइनस थ्री এখানে একটা মাইনাস চিহ্ন হবে যখন একসের মান মাইনাস থ্রি তখন এই ডাবল ডেরিভেটিভ নেগেটিভ হয় আর আমরা জানি কোনো ফাংশনের মান ডাবল ডেরিভেটিভ যদি কোনো বিন্দুতে নেগেটিভ হয় ওই বিন্দুতে ফাংশনের সর্বোচ্চ ভ্যালু পাব এখানে এই থ্রি ফাইভ বিন্দুকে ক্রিটিক্যাল পয়েন্টস বলেন একসময় ক্রান্তি বিন্দু তো কোনো ক্রান্ত বিন্দুতে যদি সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ হয় সেখানে ফাংশনের সর্বোচ্চ ভ্যালু পাওয়া যায় এটার কেন হয় সেটা আমরা নেক্সট ক্লাসে দেখার চেষ্টা করবো তাহলে মাইনাস এক্স ইকাল টু মাইনাস থ্রি বিন্দুতে আমাদের ফাংশনের সর্বোচ্চ মান পাওয়া যাবে সেটা আমরা দেখছি নাইনটি ফোর সো এই গ্রাফ থেকে আমরা লক্ষ্য করছি যে এক্স ইকাল টু থ্রি বিন্দুতে এই যে মানটা এটা হলো নাইনটি ফোর

ওই সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ তার মানে এক্স এর মান যখন ফাইভ হবে ক্রিটিক্যাল পয়েন্ট ফাইভ ক্রিটিক্যাল পয়েন্ট ফাংশনের আমরা সর্বনিম্ন মান পাবো সেটা মাইনাস ওয়ান সিক্সটি টু দেখাই যাচ্ছে এখান থেকে তার মানে যে এক্স এর মান যখন ফাইভ হবে হাতে গেছি পাকা হয়ে গেল হুম এর মান যখন ফাইভ তখন আমি এই যে মানটা পাব নিচের দিকে সিক্সটি টু এক্স মান হবে ওয়ান সিক্সটি টু মাইনাস ওয়ান সিক্সটি টু তাহলে আমরা দেখলাম যে একটা ফাংশনের মান সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বলতে কি বোঝায় এবং এই ফাংশনের ক্ষেত্রে ফাংশনের সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মান যথাক্রমে সর্বনিম্ন মান ও সর্বোচ্চ মান যথাক্রমে মাইনাস ওয়ান সিক্সটি টু ও নাইনটি ফোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেখানে এখানে খেয়াল রাখতে হবে এটা কোনো ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান যখন বের করতে দেওয়া হবে তখন আমরা সেটাকে ধরে নেব ফার্স্ট ডেরিভেটিভ বের করবো সেকেন্ড ডেরিভেটিভ বের করবো ফার্স্ট ডেরিভেটিভ জিরো ধরবো এটা সমাধান করে এক্সের দুটো মান পাবো এই মান দুটো না মান নির্ভর করবে ফাংশনের উপরে কটা মান পাবো যদি পাই এম এমএ পয়েন্টগুলোকে বলা হবে ক্রিটিক্যাল পয়েন্ট যদি একাধিক হয় তাহলে আমরা পয়েন্টস বলবো ক্রিটিক্যাল পয়েন্টস কারণ এই বিন্দুগুলোতে ডাবল ডেরিভেটিভ চেক করতে হবে যদি এই ক্রিটিক্যাল পয়েন্টে ডাবল ডেরিভেটিভ নেগেটিভ হয় সেখানে আমরা লোকাল ম্যাক্সিমা বা অ্যাক্সটোলেট ম্যাক্সিমা পাবো আবার যদি এখানে এই ক্রিটিক্যাল পয়েন্টস ফাংশনের মান ফাংশনের সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ হয় তাহলে আমরা সর্বনিম্ন বান পাবো সেক্ষেত্রে আমরা এখানে এভাবে করে দেখেছি সো এই প্রক্রিয়া ফলো করে আমরা যে কোনো ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করতে পারি তো শিক্ষার্থী আশা করি তোমরা এই ক্লাসটির মাধ্যমে অনেক উপকৃত হতে হবে আর আগামী ক্লাসে আবার কথা হবে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকবে গুড বিদায় গুড নাইট একচুয়ালি রাতে ভিডিওটা করেছি বিদায় আল্লাহ হাফেজ